আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ বরকাত সম্মানিত আমরা কোর্সের পনেরো নম্বর দার্সে আজকে জানবো সালাতে রসল্লা সাল্লা উপর দৌড়দ কীভাবে আমরা পাঠাবো কীভাবে পড়বো এবং কী কী শব্দ বিশুদ্ধ হাতের যে সাব্যস্ত এগুলো আমরা আলোচনা করব এবং দৌড়দ কীভাবে পড়তে হবে তাও আলোচনা করব তাহলে দৌড়দ পড়ার নিয়ম যেটা আত্মাহিত আগে চলে গেছে আত্মাহিত পড়ার পরে দৌড়দের প্রশ্ন আসবে প্রথম বৈঠকে আত্মাহিত্বর পরে কখনো কখনো দৌরদও পড়বে কখনো কখনো দরদ পড়বে যেটা দরদের শব্দগুলো আসতে পড়তে হবে জোরে না আসতে পড়তে হবে কখনও কখনো দৌড়দ এবং দ্বিতীয় বৈঠকে তো সবসময় দৌড়দ পড়বে আর প্রথম বৈঠকেও কখনো কখনো পড়া পড়বে কারণ শেখ বিনবাজ রহমান যেটা বলেছেন যে আত্মহিত্বর পরে দৌড়দ পড়ার কথা যে দৌর পড়ার কথা যেটা আসতে বৈঠকে এখানে কোনো বৈঠক খাস নেই বিশেষ বিশেষ করে কোনো বৈঠকে উল্লেখ করা হয়নি মনবী সরাসামকে জিজ্ঞাসা করেছে আত্মহাত্য কীভাবে সালাত কীভাবে পড়বেন পড়বো আমরা তো মহানবী সাল আসলাম সালাতে রিকশন রিকশন দিয়েছেন যে সালাতে সালের উপর দৌরোধ কীভাবে পড়বে সাবা কিরম নামাজে বা সালাতে কিন্তু ওখানে বৈঠক খাস করে দেননি এই জন্য শেখ বিন মজার আমার কাছে প্রথম বৈঠকেও দৌরত পড়বে এখানে শেখ ইব্রাহিম তোয়জুরী হাবিদউল্লাহ স্তাফেকা তিনি উল্লেখ করেছেন যে কখনও কখনও প্রথম বৈঠকেও দৌড়োত পড়বে দৌরোদ পড়ার বিভিন্ন শব্দ আছে এখানে আমরা দুটি শব্দ আমরা উল্লেখ করবো এখানে দুই ধরনের শব্দ দুটি শুদ্ধ হাদিস দ্বারা সাব্যস্ত প্রথম হাদিসটি সয়বখারী সয়ী মস্তিমের সয়বখারীর তিন হাজার তিনশো সত্তর নম্বর এবং সয়ী মসলিমের চারশো ছয় নম্বর হাদিস দৌর কীভাবে পড়তে হবে সে প্রসিদ্ধ শব্দ যেগুলো আমরা পড়ে থাকি সেটাই এখানে উল্লেখ করা হয়েছে সেটা হলো আমি এবার পড়ছে সেটা হলো আল্লাহ সল্লা আলা মহম্মদ ওয়া আয়েলা আলী মোহাম্মদ কমা সল্লাতা আলা ইব্রাহিম ও আলা আলী ইব্রাহিম ইন্নকা হামিদ মজিদ আল্লাহ আলাহ্মী মো কমা বারকতা আলা ইব্রাহিম ও আইলা আলী ইব্রাহিম ইন্নকা হামিদু মজিদ শৈব খাইসাইম মুসলিম হাতি সেটি প্রসুদ্ধ সব আমরা জানি এটাই আমরা সাধারণত পড়ে থাকি তবে বিশুদ্ধ হাতিসের শৈব খাইসাইম মুসলিমের আরেকটি আরও একটু ভিন্ন শব্দ আছে যেখানে রাসল্লা আসলামের পরিবার এবং তার সন্তানদের প্রতি দর দরিদ্র কথাও এখানে উল্লেখ আছে রাসল্লাহাল্লামের সঙ্গে তার এরপরে অ্যাড করা হয়েছে মহানবী সাল্লা স্ত্রীগণ এবং তার পরিবার পরিজন সন্তান সন্তানিগুন তাদের উপরে দরিদ্র কথা এখানে উল্লেখ আছে এবং হাদিস বিশুদ্ধ আদি শহীদ বিশুদ্ধ আহলে অর্থাৎ আহলেবাইত যাকে বলি আহলেবাইদের উপরে দরিদ্র কথা উল্লেখ আছে এই হাদিস শহীব খারের হাদিস নাম্বার ছয় হাজার তিনশো ষাট এবং শহীদ মুসলিমের হাদিস নাম্বার চারশো সাত দরদ কীভাবে পড়তে হবে এভাবে পরে আমি দেখাচ্ছি এভাবে আল্লাহ সল্লাহ আয়লা মোহাম্মদ ওয়া আয়লা আজহী ওয়াত কামা সল্লা আলাম ওয়া বারিক আলা মোহাম্মদ ওয়া আয়লা আজয়া জহি ওয়াতিহ কামা বারক্তা আলা আলি ইব্রাহিম ইন্নকা হামিদ মজিদ এভাবে পড়তে হবে হাদিব বিশুদ্ধ কোনো সন্দেহ নেই এটাও করা যাবে এটাও পড়া যাবে কখনও ওটা কখনও এটা দুই রকমই পড়বে দুটো আদেশের আমল করার জন্য মানবের সন্ন্যদগুলো আমল করে এটাকে জীবিত করার জন্য যেগুলো মানুষ আমল করে না যে সন্নদগুলো একেবারে মানুষ ভুলে গেছে ওগুলো আবার জীবিত করে মানুষের প্রচার প্রসার করা সন্ন্যতের সংরক্ষণের জন্য এটা এবং ওটা দুটি আমল করা উচিত কখনো এটা কখনো এটা হ্যাঁ আমরা একটা শব্দ মুখস্থ করে নিলে হলো বেশি পার্থক্য নেই যে একটি মানে কয়েকটি শব্দের পার্থক্য এত রকম দৌড়ত পড়া হয়ে গেলে যদি তিন ডেকার বিশিষ্ট সালাদ হয় যেমন মাগ্রীবের সালাত অথবা চার একাত বিশিষ্ট সালাত যেমন জোহর আসর এবং এশার সালাদ প্রথম দুই রেখাতে প্রথম দুই রেখাতে তাসাহত পড়বে প্রথম দুই রেখাত পরে প্রথম দুই রেখাতে পরে প্রথম বৈঠকে তাসাহত পড়বে অর্থাৎ আত্মাহিত পড়বে এবং দৌড়ৎসরিব পড়বে যেটা আমি বলেছি দরুদ সরিব পড়বে যেটা কখনো কখনো বলেছে সে উল্লেখ করেছে এবং শেখ বুড়া জাহিম বলছেন যে পড়াও প্রথম বৈঠকে অথবা তৃতীয় রাকাতের জন্য উঠে যাবে তাকবির বলে আল্লাহ আকবর বলে তৃতীয় রাখাতের জন্য উঠে যাবে যদি তিন রাখাত বিশিষ্ট সলাত হয় অথবা চার রাখাত বিশিষ্ট সলাত হয় ওঠার সময় ঠিক আগের মতো দুই হাতে ভর করে মাটিতে রেখে উঠবে এবং যখনই তাকবীর বলে উঠবে তাকবীর হ্যাঁ বলে ওঠার সময় উঠে দুই হাত কাঁধ বরাবর অথবা কি করবে কাত বরাবর অথবা কানের লতির বরাবর এভাবে হাতের আঙ্গুল করে থাকতে হবে কানের লতির বরাবর অথবা কাত বরাবর কাঁধ অথবা কানের লতির এভাবে চির নাকি আগের বর্ণনা চলে গেছে এবং দুই হাত উঠে ডান হাত বা হাতের উপর রাখবে কবজির উপরে ও কবজি থেকে পার হয়ে দুটো হাদিস আসছে আচ্ছা কবজির উপরে এবং হাতের বাহুর উপরে দুটো হাদিস যে কবজি এবং বাহু উভয়টাকে সামিল করে দুটো সামিল হয়ে যায় রেখে সিনের উপর রাখবে আলা আসাদ রেহি যেটা নাকি খজমের বর্ণনা যেটাকে শেখাল বাণী সাহি বলে মানুষ হাত কোথায় রেখেছেন আলা আসাদি সিনের উপর রেখেছেন এই হাদিসটাই এই অধ্যায়ের সবচেয়ে বিশুদ্ধ তম হাদিস হাত কোথায় রাখবে সবচেয়ে বিশুদ্ধতম হাদিস এটা বাকি নাভির নিচে হাত রাখা ইত্যাদি যেগুলো আছে এগুলো জাল পর্যায়ের হাদিস জাল পর্যায় অনেক অলমারা বলছে এটা জালের শব্দগুলো সর শব্দটা নাই আসল আসল কপিতে নাই এটা মোসান সবার আসল কপিগুলোতে নাই এটা ভারতীয় কপিগুলোতে আছে একে অনেক বলেছে না তো যাই হোক তো নাভির নিচে হাত রেখে দেওয়া হাত রাখা হবে এটা সম্পূর্ণ ভিত্তি নেই আমার কোনো ভিত্তি নেই এই অধ্যায় সবচেয়ে বিশুদ্ধ হাদিস হল আল্লাহ সাদে পর রাখবে তবে এসব সব ব্যাপারে এটা শোন না বেশি বাড়াবাড়ি করা যাবে না এগুলো নিয়ে আহ মানুষকে বিভ্রান্ত যাবে না সন্নাকে আমল করলে দশ থেকে সাতশন হবে না করলে নামাজের কোনো ক্ষতি হবে না সন্ধ্যা থেকে বা আজর থেকে বঞ্চিত হতে হবে নামাজ হবে না বা একম হবে না এই কথাগুলো বলা যাবে না নামাজ হয়ে যাবে সৈন্য সব থেকে বঞ্চিত হতে হবে তবে সুতরাং যে আমল করবে তাকে উৎসাহিত করা এই দশ থেকে সাতশন কি এবং যত বেশি সন্ন্যার নিকটবর্তী হবে যত বেশি সন্না নামাজে অন্যান্য আমলে বেশি শূন্য থাকবে হান্ড্রেড পার্সেন্ট শূন্য যদি হয় তাহলে ওই আমলটি কবুলের শর্ত পূরণ করা হলো সালাদ যে কোনো আমল কবুল হওয়ার জন্য তিনটে শর্ত সহি ইমান তাহ ভিত্তিতে মুক্ত এবং এ একমাত্র আল্লাহর জন্য আমার এবং ওরা সোল্লা সাসার তরিকা বা মোহাম্মানবুল ইসলাসের আদর্শ অনুসরণ করা যদি পরিপূর্ণ আদর্শ অনুসরণ করা হয় আগের শুধু দুটো শর্ত যদি পাওয়া যায় তাহলে এই আমলটি কবুল আশা করতে পারবেন ইনশাল্লাহ যত বেশি শূন্যের কাছাকাছি হবে তত বেশি কবুলে আশা করা যাবে ইনশাআল্লাহ এরপরে তৃতীয় আঘাতের জন্য সরা পড়বে রুকু এবং সেজদা করবে যেটা প্রথম দুই চলে গেছে করবে তৃতীয় আঘাত পরে বসতে হবে দ্বিতীয় বৈঠকের জন্য যদি মা গরিবের চলা হয় তাহলে তৃতীয় আঘাতের জন্য বসবে চার আঘাত বিশিষ্ট সলা হলে যেমন জোহর আসর এবং ঈশা তখন যখনই চতুর্থ আঘাতের জন্য তৃতীয় আঘাত শেষ করে উঠবে তখন আল্লাহ এবং উঠার আগে তৃতীয় আঘাতের পরে একটু করে বসবে সামান্য যাকে জিজ্ঞাসা বলা হয় তৃতীয় আঘাত যখন উঠবে তাকবির বলে তখন ওঠা ওঠার সময় একটু করে সামান্য সময়ের জন্য বসবে একেবারে সম্পূর্ণভাবে যেন প্রত্যেকটা অঙ্গন স্থানে চলে আসে স্থির সোজা হয়ে বসবে এমন না যে এখন বসে উঠে যাবে না সোজা হয়ে স্থির হয়ে বসবে স্থির হওয়ার পরে অল্প সময়ের জন্য যেটা বা সাই ফতো বলে সে অল্প সময়ের জন্য এভাবে বসা না যে সাহায্যরা বলা হয় এবং এটা না এটা করলে সব পাবে দশ থেকে সাত ছিল না করলে সব থেকে বুঝতে পারে এরকম কিন্তু এটা না করলে যে নামাজের কোনো ক্ষতি হবে নামাজ হবে না এই ফতোয়া ফতো দাদাবরা মনে রাখতে হবে কথা বলে তৃতীয় রাখ অনেক সময় বসে উঠে যাবে ওঠার সময় ওঠার সময় দুটো হাত আগে বলেছে মাটির দিকে রেখে মাটির উপর রেখে ভর করে উঠবে এবং সোজা হয়ে দাঁড়িয়ে যাবে চতুর্থ রাখাতের জন্য তৃতীয় এবং চতুর্থ রাখাতের প্রত্যেক রাখাতেই তৃতীয় এবং চতুর্থ রাখাতের তিন রাখা বিশিষ্ট সলা এবং চার রাখা বিশিষ্ট সলা যেগুলো আছে প্রত্যেক রাখাতে সোরা ফাতেহা পড়তে হবে সোরা ফাতেহা পড়তে হবে চতুর্থ রাখা শেষ করে জোহর এবং আসর এবং এসার চালাতে চতুর্থ রেখাত শেষ করে দ্বিতীয় বৈঠকের জন্য বসবে এবং মাগরিবের তৃতীয় রেখাত শেষ করে দ্বিতীয় দ্বিতীয় বৈঠকের জন্য বসবে তশাহুল আউয়াল এবং সানি অর্থাৎ মাগরীব তৃতীয় রেকাত পরে দ্বিতীয় তশাহ তশাহ বা বৈঠক করবে দ্বিতীয় বৈঠক চালাতে এবং জোহর আসর এবং এশার সালাতে চতুর্থ রকাতের পরে বসবে তশাহ সানি সেকেন্ড বা দ্বিতীয় তশাহুদ বা দ্বিতীয় বৈঠকের জন্য বসবে এই বসা অনেকগুলো তিনটা সুন্দর তরিকা আছে বসার প্রথম তরিকাটি বলে দিচ্ছি সেটা হলো ডান পা উঁচু করে রাখবে এভাবে খাড়া করে রাখবে এবং বাম পায়ের উপর বসবে বসে বাম পা বিছিয়ে দেবে ডান পা খাড়া করে বাম পা বিছিয়ে দেবে এবং বাম পাটি ডান পায়ের রান এবং ডান পায়ের রান এবং পা যেটা আমরা পায়ের পিণ্ডুলি বলি অর্থাৎ ডান পার এবং রানের নিচে দিয়ে দিবে ডান পায়ের নিচে দিয়ে রান এবং পায়ের নিচে দিয়ে বের করে দিবে নিষেধ হবে এবং বসবে হলো মাটির উপরে আমি আবার বলছি প্রথম বৈঠকটি যেটাকে তাওয়ার রোগ বলি আমরা তাওয়ার রোগের তিনটি তরিকা আছে তিনটি তরিকা শূন্য প্রথম তরিকা ডান পা খাড়া করে রাখবে এবং বাম পা বিছিয়ে দিয়ে ডান পার রানের নিচে দিয়ে পা এবং রানের নিচে দিয়ে বের করে দিবে এবং মাটিতে বসবে এটা ছয় বখারের হাদিস হাদিস নাম্বার আটশো আঠাশ দুই নম্বর তরিকা তাওয়ার রোগের দুই নম্বর তরিকা হলো ডান পা খাড়া করে দিবে এবং বাম পা এবং ডান পা এবং বাম পা উভয়টাই ডান পা এবং আবার বলছে দুই নম্বর তরিকা ডান পা এবং বাম পা উভয়টাই একই দিকে একদিকে করে দিবে তার মানে ডান পা স্থান থেকে ডান দিকে চলে যাবে আর বাম পাটাও ঠিক ডান পা রান এবং পিন্ডুলি যেটাকে বলে পা এবং রানের মাছ মাঝখানে দিয়ে নিচে দিয়ে চলে যাবে ডান দিকে অর্থাৎ ডান পাওয়ার ডান দিকে বাম পাও ডান দিকে এভাবে ব্র্যান্ড পা চলে যাবে এভাবে রাখতে হবে এভাবে রাখবে এবং বাম পাটা ওইভাবে নিচে দিয়ে যায় এখানে রান এবং পার রানের নিচে দিয়ে ডান পায়ের নিচে দিকে সেটা ডান দিকে হবে দুটো পায়ের দুটো পায়ে ডান দিক থাকবে দুটো পায়ে ডান দিক থাকবে এগুলো একটু প্র্যাকটিক্যাল দেখিয়ে দিলে ভালো হতো তাহলে সহজ হবে আর যেখানে প্র্যাকটিক্যাল দেখানো দেখলাম বুঝবেন তিন নম্বর তরিকা হলো যে একই রকম ডান পা বিছিয়ে দিবে এখানেও ডান বিছিয়ে দিয়ে বাম পাটি ডান পা রান এবং পায়ের মাঝখানে ঢুকে দিবে ডান পা রান আগের দুই নম্বর তরিকা আছে দিবে এটা না রান এবং পাওয়ার মাঝখানে বাম পা ঢুকিয়ে দিবে মাঝখান দিয়ে এই দুই পায়ের মাঝখানে থাকবে এভাবে ডান এবং পায়ের মাঝখানে থাকবে আগের হলে নিচে দিয়ে চলে যাবে এই হলো পার্থক্য এবং যেটা আমি বলছি ডান পাটা বিছিয়ে দিবে ডান পা বিছিয়ে বসবে এবং বাম পা ওইদিকে চলে যাবে ডান এবং পায়ের মাঝখান দিয়ে চলে থাকবে এটা একটু কঠিন কিন্তু বুঝে করলে আমল করা সহজ হবে তবে সন্ধ্যা যেহেতু প্রত্যেকটা আমল কখনো এটা কখনো ওইটা কখনটা এটাভাবে করাই